আমাদের নেতাকে হত্যা করে আমাদের প্রায় 436 জন নেতা কর্মীকে এখান থেকে গ্রেফতার করে নিয়ে গিয়ে তারা এই আন্দোলনকে বন্ধ করে দেবে। এর আগে তারা হত্যা করেছে মকবুলকে, তার আগে তারা 10 জনকে হত্যা করেছে, তারা আমাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার করে নিয়ে তারা ভেবেছিল যে তারা এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, দেশভক্তি বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার আন্দোলন, আমাদের 35 লক্ষ মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলা তা প্রত্যাহারের আন্দোলন, সর্বোপরি আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবার যে আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার যে আন্দোলন, তাকে তারা বন্ধ করে দিতে হবে। কিন্তু তা কি হয়েছে বন্ধুগণ? এটা আরো শক্তিশালী হয়েছে, আরো বেগবান হয়েছে। আপনারা 10 তারিখে যেখানে করেছেন সেখানে লক্ষ লক্ষ মানুষ এসেছে, এরপরে আপনি যে গণমিছিল করেছেন সেই মূল গণমিছিলে লক্ষ লক্ষ মানুষ এসেছে, সয়লাব হয়ে গিয়েছে ঢাকা শহর বন্ধুগণ। আজকে গোটা বাংলাদেশ আজকে প্রতিবাদের ঝড়ে আজকে প্রকম্পিত হয়েছে বন্ধুগণ। আমরা ইনশাআল্লাহ গ্রেফতার করে আটক করে আমাদেরকে কষ্ট দিয়ে হত্যা করে নির্যাতন করে আমাদেরকে দমন করতে পারবে না। এই দেশের মানুষ জেগে উঠেছে, এই দেশের মানুষ তাদের অধিকার আদায়ের জন্য জেগে পড়েছে। আপনারা শুনেছেন যে আমাদের নেতা বলেছে আপনার সাহেব যে আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে, এই স্বৈরাচারী সরকার, ফ্যাসিবাদী সরকার, এক রাজনৈতিক সরকারকে আমরা পরাজিত করবো বন্ধুগণ। যত বেশি অত্যাচার করবে, যত বেশি নির্যাতন করবে, তত বেশি এখানে মানুষ উঠে উঠবে বন্ধুগণ, মানুষ আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে পরাজিত করবে। আমি আবারও আপনাদেরকে বিএনপির নেতা, আপনাদের বিএনপির নেতা কর্মী, অঙ্গ সংগঠন সমূহের নেতা কর্মী, বিশেষ করে আমাদের মহিলা দলের প্রেসিডেন্ট নেত্রী, তিনি যে ভূমিকা রাখছে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি স্পেশালি বললাম এই জন্য যে আপনি আসলেও অনেক বড় কাজ করেছেন বন্ধুগণ। তাই আমাদের পিছু হটবার কোনো পথ নেই, আমাদের শুধু সামনে এগিয়ে চলা। ইনশাআল্লাহ আমরা এই আমাদের আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা যে আন্দোলন শুরু করেছি সেই আন্দোলনে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব বন্ধুগণ। এবং আমাদের সহকর্মী, আমাদের বন্ধুরা যারা আজকে কারাগারে আছেন তাদেরকে মুক্ত করবো ইনশাআল্লাহ আমরা বন্ধুগণ। আমাদের আন্দোলনকে আরো তীব্র করতে হবে এবং সেই তীব্র আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করতে হবে। 11 তারিখে এখানে অবস্থান ধর্মঘট আছে, তাই না? গণ অবস্থান আছে, সেই গণ অবস্থার কর্মসূচিকে সফল করবার জন্য আপনারা সবাই সর্বাত্মক সহযোগিতা করবেন, কাজ করবেন, এই বিশ্বাস, এই প্রত্যয় আমাদের ইতিমধ্যে জন্মেছে বন্ধুগণ। আসুন আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাই, আমরা বাংলাদেশকে মুক্ত করি, আমরা এই ফ্যাসিবাদী আওয়ামী সরকারের হাত থেকে, কর্তৃত্ববাদের হাত থেকে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করি, এই শপথ নিয়ে আজকে আমাদের এই জেল থেকে বেরিয়ে আসা এটা একটা নতুন অঙ্গীকার। আমরা আজকে আবার অঙ্গীকার করছি যে আমরা বিজয় না হওয়া পর্যন্ত আমরা চলতেই থাকবো। আপনাদেরকে সকলকে আমার আন্তরিক ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য, আমাদের মুক্তির জন্য করার জন্য সকলকে ধন্যবাদ। সালাম আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ।